ডায়মন্ড পয়েন্টে লাইভ করতে গেলাম, অনেক জ্যাম ঠেলে ঠেলে। যাই হোক, হঠাৎ করে শাহিদ আপুর একটা ফোন আসলো যে ফারিয়া আমি ধানমন্ডিতে আছি, তুমি কি আসতে পারবা। তো ফার্স্টে আমি আসলে ডিনাই করছিলাম, কারণ আমার সেদিন প্ল্যানিংয়ে ছিল যে ডায়মন্ড পয়েন্টের লাইভের পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের কলিগ আছে, এক্স কলিগ, তার বাসা মানে কাছাকাছি, তাদের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয় না, তাদের সঙ্গে একটু দেখা করব। তো যাই হোক, পরে কেন যেন আর যাওয়া হয় নাই, তো চলে গেলাম ধানমন্ডিতে। এটা হচ্ছে সই থ্রিতে। সো এখানকার খাবার নিয়ে ডেফিনেটলি আমি রিভিউ দিব, বাট তার আগে আমি একটু বলি, আপুর সাথে আপুর এক ফ্রেন্ড ছিল, শি ইজ সো প্রিটি অ্যাকচুয়ালি। আপু যখন যাবার সময় হয়ে গিয়েছিলো ওই সময়টাতে আমরা গিয়ে এন্ট্রি করছি। সো যাবার পর থেকে আপুর সাথে পিকচার তুললাম অ্যান্ড গল্প করলাম কিছুক্ষণ, আপু বরিশালের। তো যাই হোক, মেনু কার্ডটা হাতে নিলাম, নেয়ার পরে কী খাবো কী খাবো না শাহিদা আপুর উপর পুরোটা ছেড়ে দিলাম যে আপু তোমরা কী কী খাইছো বলো। তো আপু বললো যে বেসিক্যালি আপু ওখানে যেটা খেয়েছে স্যুপ ছিল, একটা সি ফুড প্ল্যাটার ছিল, একটা ছিল হচ্ছে আরও কী কী যেন নিল ওরা। তো আমাকে বললো যে তুমি স্যুপ সি ফুড প্ল্যাটারটা মাস্ট ট্রাই করো, আর তার সাথে আমরা এক্সট্রা কিছু খাবার অর্ডার করলাম। অ্যান্ড দেন ওদের একটা আউটডোরের মতো একটা জায়গা আছে যেখানে আমরা একটু বের হইলাম, হাঁটাহাঁটি করলাম, কিছু পিকচার ক্লিক করলাম, আর এরই মধ্যে খাবার চলে আসলো, গরম গরম সি ফুড প্ল্যাটার। ট্রাস্ট মি, এই প্ল্যাটারটা এত মজা ছিল, মানে এটার প্রন থেকে স্টার্ট করে এটার যে রূপচাঁদা মাছটা এবং আরও যে ফিশগুলো আছে, ডরি ফিশ, খুবই টেস্টি, খুবই 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 টেস্টি কালামারি। তো এটা নর্মালি নাকি এতটা ফ্রাই করা হয় না, বাট আমরা স্পেশাল অর্ডার দিয়ে এইভাবে ফ্রাই করে নিয়েছিলাম অ্যান্ড এটার টেস্ট এক্সিলেন্ট। অ্যান্ড এটা একটা সেট মেনু ছিল, সেট মেনু আসলে দুটো নিয়েছিলাম কিন্তু একটা সেট মেনু খাওয়া হয়নি, ও সারার জন্য পাস্তা নেওয়া হয়েছিল অ্যান্ড স্যুপটাকে স্কিপ করলাম। যাই হোক, খাওয়া চলে আসছে, তো শাহিদাপু বলতেছিলো যে আমি তো খাই ফেলছি আগে, তো কী করবো। আমি বললাম যে একটু খাও আমার সাথে। সো ম্যাডাম অ্যাজ ইউজুয়াল একটু দান মুখে দিল, কারণ যেহেতু ব্লগ করা হচ্ছিলো, তো সারাও আসলে ট্রাই করতেছিলো যে না ঠিক আছে কোনটা টেস্ট করবে। তো সারা যেটা অর্ডার করছে সারা আসলে ওটাই খেয়েছে, ওটার বাইরে কোনোটাই খায় নাই। তো সি ফুড প্ল্যাটারটা নিয়ে আমি বলবো, আপনারা যারা সই থ্রিতে যাবেন ডেফিনেটলি প্ল্যাটারটা অর্ডার করবেন, কারণ এটা আসলেই অনেক বেশি টেস্টি অ্যান্ড একদম গরম গরম স্পাইস, অনেক মজার ছিল। তো আমি বারবার করে একটু করে ফুটেজ নিচ্ছিলাম অ্যান্ড একটা পর্যায়ে আমার মুখের মধ্যে গরম কালামারি আপু দিয়ে দিস, আপু বুঝে নাই যেটা এত বেশি গরম থাকবে। এই যে আমি চিংড়িটা খাচ্ছিলাম, প্রনটা আসলে এত বেশি মজা ছিল, আমি মনে হয় ওখানে 5 পিসের মতো প্রন ছিল, আমি 4 পিস খেয়েছি, বাকি হচ্ছে 1 পিস মেবি আমার হাজব্যান্ড খেয়েছিল, বিকজ ও সবসময় খেয়াল করে যে আমি তো সব কিছু খাই না, তো যেহেতু আমি এটা পছন্দ করছি তাহলে আমি এটা খাই। সো যাই হোক, খাবারগুলো ভালোই ছিল, কিন্তু লাস্টে আমি দুটো কাবাব অর্ডার করলাম। কাবাব দুটোর মধ্যে একটু আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছিলো, এটা এটা হয়তো কাবাবের কোনো ঝামেলা না, এটা আমার ছিল, সেটা হচ্ছে যে সরিষার তেলটা ওরা এত বেশি ইউজ করছিলো যে ওটার স্মেলে খাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আর আমার মাথার মধ্যে তো সবসময় একটা জিনিস খেলতেছিলো যে আল্লাহ খাবার কতক্ষণ শেষ করবো, কারণ ওই দিন ছিল আমার লুবাবার লাইফ অ্যান্ড লুবাবার লাইফটা হচ্ছে ঠিক ওখান থেকে আমি যদি গাড়ি টান দিই সেক্ষেত্রে হার্ডলি 2 মিনিট লাগবে যেতে। সো যাই হোক, সোয়েট্রির যিনি ওনার কর্তৃপক্ষ আছেন, ওনারা বারবার করে আসছিলেন, জিজ্ঞেস করছিলেন যে খাবার কেমন, টেস্ট কেমন, এবং আমাকে বারবার করে বলছিলেন আপনি আসাতে অনেক ভালো লেগেছে আপু। ওভারঅল হ্যাঁ, ওদের খাবার ভালো, অবশ্যই ভালো, আপনারা যারা যা চিনেন তো চিনেন, যারা চিনেন না তারা যাবেন ওখানে, ভালো লাগবে। অ্যান্ড আমরা খাবার খাচ্ছি খাচ্ছি, কিন্তু মাথার উপর একটা টেনশন কাজ করতেছিল যে লুবাবাতে যেতে হবে, ওখানে যাবার আগে আমার কাপড়টা চেঞ্জ করতে হবে অ্যান্ড দেন আমার লাইভ। সো যাই হোক, ফাইনালি মনে হয় খাবারটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমি কিছু টিকটক নিয়েছি, কিছু পিকচার নিয়েছি যেগুলো এখন পর্যন্ত আপলোড করা হয়নি। আচ্ছা, মোহিটো নিছিলাম দুইটা, একটার মধ্যে সুগার অনেক বেশি ছিল আর একটার মধ্যে ঠিক ছিল। তো আমি যখন কমপ্লেইন করলাম, ওরা যেটা সুগার বেশি ছিল ওটা সেটাকে রিমুভ করে দিয়ে আমি আবার হচ্ছে স্প্রাইট নিলাম। হ্যাঁ, তো
ওভারঅল মিলায় মিশে আমি চলে দিব 10 out of 7, সব কিছু মিলায়। খাচ্ছি, গল্প করছি, কিন্তু একটা টেনশন বারবার কাজ করছিল। আর মনে মনে আমার মেয়েটাকে আসলে খুঁজতেছিলাম যে আমার বাচ্চাটা থাকলে আরও এনজয় করে হয়তো খেত। তো যাই হোক, এখন হচ্ছে যে পেমেন্ট দিব, আমার কাছে ক্যাশ ছিল না, কার্ড। তো শাহিদ আপু অ্যাজ ইউজুয়াল আমার সাথে দুষ্টামি করতে করতে, ফারিয়া নাও তুমি বিলটা দাও। এই যে মানি ব্যাগটা দেখে কি বুঝতে পারতেছেন যে মানি ব্যাগটা কার? মানি ব্যাগটা কিন্তু আমার নাই, যে শাহিদা রহমান সাহেব মানে ম্যাডামের হচ্ছে মানি ব্যাগ। তো যাই হোক, আমি কার্ডটা বিলটা পেমেন্ট করে অ্যান্ড দেন দৌড় দিলাম লুবাবার লাইভ অ্যাটেন্ড করার জন্য। অ্যান্ড লাইভ শেষ করে শাহিদ আপু সহকারে আমি আমার বাসায় আসলাম। এবং হ্যাঁ, শুক্রবার রাতটা অনেক সুন্দর সময় কেটেছে আমাদের সবার। এই ছিল আজকের ব্লগ।